তাহলে আমরা আমরা ছিলাম হচ্ছে রিপোর্টের ডিজাইন ভিউতে, ঠিক আছে? রিপোর্টের ডিজাইন ভিউতে আসার পরে রিপোর্টও কিন্তু ওইভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি। যেমন এটি হচ্ছে রিপোর্টের ডিজাইন ভিউ, তো আমরা যদি আবার ওই ভিউয়ের ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে অনেকগুলো ভিউ দেখা যাচ্ছে, তবে এখানে অতিরিক্ত একটি ভিউ দেখা যাচ্ছে, সেটি হলো প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ হচ্ছে যে আমাদের এই রিপোর্ট তৈরি করার পরে আমরা কী মাপে তৈরি করেছি, ওই ব্যাপারটি কীভাবে প্রিন্ট আউট হবে, অর্থাৎ হার্ড কপি আকারে প্রিন্ট হবে, সেটি দেখার জন্য হচ্ছে প্রিন্ট প্রিভিউ মোড। লক্ষ্য করবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যখন আমরা কোনো চিঠিপত্র তৈরি করে থাকি এবং চিঠিকে যখন আমি প্রিন্ট আউট করতে যাই, যখন প্রিন্ট কমান্ড দেওয়া হয়, সাপোজ দেওয়া হলো কন্ট্রোল পি, সাথে সাথে কিন্তু ডান পাশে একটি স্ক্রিন ডিসপ্লে হয় আমাদের পেজটা, অর্থাৎ পেজের ভিতরে কতগুলো কলাম রয়েছে বা প্যারাগ্রাফগুলো কী স্টাইলে রয়েছে সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখায়। ওইটাই হচ্ছে প্রিভিউ মোড। সেখান থেকে দেখে আমরা বুঝতে পারি যে আমার এই পেজটা ঠিক এই অ্যালাইনমেন্টে প্রিন্ট আউট হবে যদি আমি এখন প্রিন্ট দেই। আর যদি দেখি না কোনো লাইন ঠিক নেই, তাহলে কিন্তু আবার আমরা ব্যাকে গিয়ে ঠিক করে দিয়ে আসি যে আমার পেজের সাইজ বামে আরেকটু বেশি রাখা দরকার, যেমন বামে 8 রাখা দরকার, আমার 9 রাখতে হবে, অথবা রাইটে রাখা দরকার 0.5, আমি রাখলাম 0.4। তো এই ব্যাপারগুলো দেখে কিন্তু ঠিক করি আমরা প্রিভিউ মোডে। অনুরূপভাবে মাইক্রোসফট অ্যাক্সেসও সেম মোডটাই দেওয়া হয়েছে, অর্থাৎ প্রিন্ট আউটের আগে আমাদের ফর্মের অথবা আমাদের রিপোর্টের মোডটি কেমন থাকবে সেই ব্যাপারটি দেখার জন্য হচ্ছে প্রিন্ট প্রিভিউ মোড। প্রিন্ট প্রিভিউ মোডে ক্লিক করলে ঠিক যত বড় পেজের সাইজ আমরা দিয়ে রাখবো ঠিক তত বড় কিন্তু এখানে ডিসপ্লে হবে। জি স্যার, প্লিজ আচ্ছা আমি ভিউ দেখানোর পরে দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে প্রিন্ট প্রিভিউ মোড হচ্ছে যখন আমরা প্রিন্ট আউটের আগে, অর্থাৎ চূড়ান্ত মোড, ঠিক আছে, আমরা দেখে জাস্ট প্রিন্ট কমান্ডটা দিয়ে দেব। আবার আসা যাক, আমরা ভিউতে ক্লিক করে লেআউট ভিউ, ওই যে রিপোর্টের মতোই সেম আমরা কন্ট্রোলগুলো দেখে ঠিকঠাক করে নিতে পারতেছি। আমরা যদি সরানো দরকার হয় সরাই নিতে পারতেছি, লেফট রাইট যে আপ ডাউন যে অ্যারোকিটি রয়েছে সেগুলো দিয়ে করতে পারবো, অথবা আমরা মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করতে পারবো, ঠিক আছে, যেভাবে খুশি। এটি হচ্ছে লেআউট ভিউ। সিলেক্ট অবশ্যই করতে হবে, সিলেক্ট না করে কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, জাস্ট ক্লিক করলে স্যার সিলেক্ট হয়ে যাবে নির্দিষ্ট কন্ট্রোলটি। তাহলে স্যার এই ইন্টারেস্টিং ব্যাপার। তো স্যার তাহলে চারটি ভিউ আমরা রিপোর্টের বুঝতে পারছি। আচ্ছা, রিপোর্ট গেল। আমরা যদি কোনো টেবিল আসি, ধরা যাক এটি হচ্ছে আমার টেবিল, টেবিলের ডিজাইন ভিউ, এখানে কিন্তু স্যার ভিউ দেখা যাচ্ছে, শুধুমাত্র 2টি ভিউ টেবিলের বেলায় কম থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা টেবিলের ডিজাইন ভিউতে যখন থাকবো তখন এই টেবিলের যত ধরনের কাস্টমাইজেশন রয়েছে সব ব্যাপারগুলো ফিল্ড প্রপার্টিসে আমরা পেয়ে যাচ্ছি। সো অতগুলো ভিউ এখানে দরকার হয় না, তার জন্য মাইক্রোসফট অ্যাক্সেস দেয় নাই, শুধুমাত্র 2টা ভিউ দিয়ে রাখছে, একটা হচ্ছে ডিজাইন ভিউ আর একটা হচ্ছে যে মোডে গিয়ে আমরা ডেটাগুলো এন্ট্রি করতে পারবো। শুধুমাত্র 2টা ভিউ দেওয়া হয়েছে। তাহলে এই ভিউ হচ্ছে ফর্মের ডিজাইন ভিউ, যেখানে আসলে আমরা সমস্ত কিছুকে চেঞ্জ করে দিতে পারি। যেমন সাবজেক্ট, এই ফুল সাবজেক্ট আমার লেখা দরকার, তাহলে আমরা এখানে এসে লিখে দিতে পারতেছি, অর্থাৎ ডিজাইন ভিউতে এসে। কিন্তু আমরা যখন ডেটা শিট ভিউতে থাকব তখন কিন্তু সেটি আর করা যাবে না, সেটি করতে গেলে তখন আবার অন্য বিকল্প হেল্প আমাদের নিতে হবে। শুধুমাত্র এখানে আমরা ডেটাগুলো এন্ট্রি করতে পারবো, সেটি হচ্ছে ডেটা শিট ভিউ। আর ডিজাইন ভিউ হচ্ছে যেখানে আসলে আমরা সমস্ত কাস্টমাইজেশনগুলো করতে পারবো। স্যার ভিউয়ের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে। আর আচ্ছা, বুঝতে পারলে বল যান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম প্লিজ।
হ্যাঁ অবশ্যই ম্যাডাম, প্লিজ। আমাদের প্রাথমিকে বর্তমানে নগদে বাচ্চাদের উপবৃত্তি শিফট করার জন্য কাজ করতে হচ্ছে। তো ওইখানে আমি আমাদের স্কুলে একটা স্কুলের ঠিকানায় নগদে ওরা যে মানে স্টুডেন্টদের যে তালিকা এবং নমুনা যে ছকটা দিছে ওই ছকটা দেখছি। তা আমি চাচ্ছি যে ছকটা ছোট করে লেখা, যদি আমি এর একটা ডকুমেন্টস দিতে পারি তাই জন্য আমি প্রিন্ট করছি। কিন্তু আমি শত চেষ্টা করেও মানে প্রিন্টে ঠিক আমার কম্পিউটার স্ক্রিনে যেটুকু দেখাচ্ছে, সাধারণত এই ফর্মগুলো তো অনেক বড় থাকে তালিকাগুলো, চাইলে ছোট করে দেখি অনেক সময় যারা যে প্রিন্ট আউট দেয়। আমি অত ভালো কাজ বুঝি না, অল্প অল্প বুঝি, চেষ্টা করি আর কি। স্যার প্রশ্নটাই জন্য আমার অনেক বেশি, যদি কাজে ঢুকি প্রশ্ন আমার অনেক বেশি। দেখা গেছে আচ্ছা যে আমি কোনোভাবেই 7টার বেশি নাম আনতে পারছিলাম না। আমার পেজের নিচে ফাঁকা থাকছে কিন্তু আমার 7টার বেশি আসতেছে না। তখন আমার মনে হয়েছে যে হয়তো কোনো একটা অপশন দিয়ে যে এটা আমি কতটুকু নিতে চাই এটাকে আমি, হ্যাঁ, ওইটা ম্যাডাম হচ্ছে প্রিন্টারের প্রপার্টিস রয়েছে, ওই প্রপার্টিসে গিয়া দেখবেন ওইটা হচ্ছে কাস্টম একটা সাইজ দেওয়া থাকে, ঠিক আছে? ওইটা ওইটা দেওয়া যাবে না, ওইখানে এফোর সাইজ সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে এফোর সাইজে যতগুলো আমার ডেটা আসা দরকার ওই ডেটাগুলো চলে আসবে, এবং অবশ্যই ওইটা গিয়ে করতে হবে প্রিন্টারের প্রপার্টিসে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে পেজ সেট আপটা একটু সমস্যা রয়েছে। পেজ সেট আপের ব্যাপারটা সমস্যা রয়েছে, যেমন হচ্ছে, আচ্ছা কী দিয়ে দেখানো যায় দেখি। আচ্ছা দেখি, না না, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু প্রপার্টিস তো একরকমই আসবে। যেমন এটি হচ্ছে আমার, এটি হচ্ছে আমার প্রিন্টার, ঠিক আছে? আমার প্রিন্টার যদি ইনস্টল করা থাকে আমার সিস্টেমে, ওইটা বাই ডিফল্ট যেটা সিলেক্ট করে দেওয়া থাকবে ওইটার প্রপার্টিস শুধু নিবে। দেখুন আমার এই যে এসপি প্রিন্টার ইনস্টল করা আছে আমার এই সিস্টেমে, তাহলে এইখানে আমি প্রপার্টিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আমার প্রিন্টারের প্রপার্টিস। এখন এখানে লেআউট রয়েছে, যে প্রোটেক্ট লেআউট রয়েছে, আমরা চেঞ্জ করে দিতে পারবো, কোয়ালিটিগুলো রয়েছে, ঠিক আছে? এখানে যদি আবার অ্যাডভান্স আসা হয় তাহলে দেখুন এইখানে আমার পেজের সাইজটা ডিসপ্লে হচ্ছে এফোর সাইজ, কারণ আমি এটা আগে সিলেক্ট করে দিয়ে রাখছি। দেখবেন এখানে অন্য কোনো কিছু লেটার বিশেষ করে সিলেক্ট করে দেওয়া থাকে, লেটার সাইজ, এই লেটারের জন্য এই কাজটা হয়ে থাকে, ঠিক আছে? তার জন্য এইখানে এসে আমরা এফোর সাইজটা সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করব, এবং তারপর আমরা প্রিন্ট আউট করে দেখবো কী অবস্থা। বুঝতে পারছি ম্যাডাম, অবশ্যই অবশ্যই। হ্যাঁ প্লিজ স্যার, অবশ্যই অবশ্যই। তার আগে আমি কিছু কথা বলে নেই।